শব্দের অর্থ জেনে নিই। শব্দ আহরণ, অর্থ জোগাড়। আখি অর্থ চোখ। কালবৈশাখী অর্থ বৈশাখ মাসের ঝড়। কুয়াশা, কুয়াশা অর্থ বাতাসে ভাসা পানির কণা। খাদ্য, খাদ্য অর্থ খাবার। খোড়া, খোড়া অর্থ গর্ত করা। গোলাঘর, গোলাঘর অর্থ যে ঘরে ফসল রাখা হয়। চিড়িয়াখানা, যেখানে দেখানোর জন্য পশু পাখি রাখা হয়। ছানা, ছানা অর্থ বাচ্চা। জবাব, জবাব অর্থ উত্তর। ঝাঁক, ঝাঁক অর্থ দল। ঢালু, ঢালু অর্থ নিচু। তৃণলতা, তৃণলতা অর্থ ঘাস ও লতা। থেকে থেকে অর্থ একটু পর পর। দরদি, দরদি অর্থ যার দরদ বা ভালোবাসা আছে। ধার, ধার অর্থ কিনার বা তীর। নবান্ন, নবান্ন অর্থ পিঠা ও পায়েস খাওয়ার উৎসব। পার্ক, পার্ক অর্থ বিশ্রাম ও বিনোদনের স্থান। পাখা, পাখা অর্থ ডানা। পরাগ, পরাগ অর্থ ফুলের রেণু। পাঠশালা, পাঠশালা অর্থ শিক্ষা লাভের স্থান। পয়লা, পয়লা অর্থ প্রথম। পরীক্ষা, পরীক্ষা অর্থ খাল। বাহারি, বাহারি অর্থ নানা রকম। বুনি, বুনি অর্থ বানায়। রূপালি, রূপালি অর্থ রূপার মতো চকচকে। রোজ, রোজ অর্থ প্রতিদিন। শোভাযাত্রা, শোভাযাত্রা অর্থ আনন্দের যাত্রা। শীষ, শীষ অর্থ সুরেলা ডাক। সঞ্চয়, সঞ্চয় অর্থ সংগ্রহ। সোনালি অর্থ সোনার মতো রং। সাংবাদিক, সাংবাদিক অর্থ যে সংবাদ সংগ্রহ করে। শেথা, শেথা অর্থ সেখানে। সর, সর অর্থ ছয়। হাঁটু জল, হাঁটু জল অর্থ হাঁটু সমান পানি। হাঁক, হাঁক অর্থ ডাক দেওয়া।